তো সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সব ভালো আছো। মনে হচ্ছে অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কালকে জানেন কি হয়েছে আমার সাথে, তো ওটা নিয়ে হালকা একটা মন খারাপ আছে। আর কিছু জিনিস নিয়ে মন খারাপ আছে, যেটা হচ্ছে তোমার কিছুজন কমেন্ট করে এলো, মানে কমেন্ট করলো যে বাংলাদেশে এমন এমন ব্যান্ড আছে যেগুলো মানে ইন্ডিয়ার কোনো মানে কোনো সিঙ্গারের সাথে তুলনা করা যায় না, মানে পশ্চিমবাংলা কেন ইন্ডিয়ার কোনো, ঠিক আছে? তো এই জিনিসটা শুনে সত্যি খারাপ লাগে, কারণ যারা মিউজিক বোঝে অ্যাকচুয়ালি, যাদের মিউজিক সেন্স আছে, যারা তারা কখনো তুলনা করে না একে অপরের সাথে, ঠিক আছে? পশ্চিমবাংলার ব্যান্ডের গান পশ্চিমবাংলার জায়গায়, বাংলাদেশের ব্যান্ডের গান বাংলাদেশের জায়গায়, মানে টোটাল আমাদের ইন্ডিয়া যত বলিউড বা হিন্দি গান আছে, সেই ব্যান্ডের মানে ব্যান্ড বলো, র্যাপ বলো, র্যাপার বলো, যারা আছে তাদের গান অন্য জায়গায়, কিন্তু সবাই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। কিন্তু এটা দেখলে তারা কিন্তু সবাই নিজের জায়গায় কিন্তু স্থাপিত হয়েছে, কিন্তু তাও নিজের চেষ্টা করে। তো যারা যারা নিজের সময় নষ্ট করে সব কম্পিটিশন করে, তাদেরকে বলে দিচ্ছি যদি তুমি সত্যিই গান শোনো তাহলে গানের মর্মটাকে প্রথম বুঝে নাও, না একে অপরকে কম্পেয়ার করে, তাই না? তো আজকে কিছু একটা বাংলাদেশের ব্যান্ডের আর নতুন মানে ভার্সন পেতে চলেছি, যেটা হচ্ছে আফটার ম্যাথ। আফটার ম্যাথ সাজেস্টেড করা হয়েছিল প্রথম প্রথম, আমি অতটা টাইম পাইনি রিয়াক্ট করার জন্য। তো আজকে ফাইনালি রিয়াক্ট করতে চলেছি আফটার ম্যাথের মোহো গানটা, ঠিক আছে? তাহলে দেখি কেমন লাগে গানটা, তা শুরু করা যাক, লেটস গো। বাংলা জলে সেই ভাষায় সাগরের পানে। আর তো আগেই বলে দিই, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। তো মিউজিককে কখনো তাদের ভাষা দিয়ে কম্পেয়ার করো না, কিন্তু তাই না? আফটার ম্যাথ মোহো, লেটস গো। গিটারে ইন্ট্রো শুনে মনে হচ্ছে যে এটা কোনো কোনো হার্ড রকের ব্যান্ড কোনো যেতে সম্ভব, হার্ড রক আই গেস, মেবি আম রং। নাইস, ওয়াও, বাংলাদেশি ব্যান্ডের কোনো বিকল্প নেই, সারা বিশ্ব খুঁজে নাও বাংলাদেশি ব্যান্ডের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা ব্যান্ডের প্রত্যেকটা আলাদা রকম ফ্লেভার, বাংলা ভাষা কিন্তু কিন্তু ফ্লেভারটা সবটা আলাদা, ঠিক আছে? গানটা এখন সবে 43 সেকেন্ড হয়েছে, বাট শুনে মনে হচ্ছে বিশাল কিছু একটা আসতে চলেছে। আমি পজ করতে পছন্দ করি না, আপনারা পছন্দ করেন জানি, বাট ভিডিও এডিটিং মাস্টার ক্লাস। এই টাইপের ফার্স্ট এরকম টাইপের লিরিক্স ভিডিও, ঠিক আছে, ফার্স্ট টাইম দেখছি কিন্তু আমি, দারুণ লাগছে দেখতে। Oh,
aftermath. দারুণ ভোকাল, ফুল অন্যরকম ফ্লেভার, ফুল হার্ড রক, ঠিক আছে, অসম ছিল গানটা। যারা যারা সাজেস্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গানটা সাজেস্ট করা, দারুণ লেগেছে, আরও রিয়াক্ট করতে চাই আফটার ম্যাথের গান সত্যি কথা বলতে গেলে। তো আজকের মতো এটুকুই, আর আগে বলেছি মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, টাটা।